রোজার অবস্থায় স্ত্রীর সাথে মিলামেশে করে লাই, কিছু গালা পচ্চড় যুবক আছে যে নিজকে রুখতে পারে না, রোজার অবস্থাতে স্ত্রীর কাজ, হ্যাঁ স্ত্রীকে চুম্বন দেওয়া যাবে, সমস্যা নেই, যদি নিজে বল কার ক্ষমতা আছে এই জল তোকে এনে দিবে যেটা তুই পান করবে। নিয়ামতের কদর বুঝতে পারলেন না, রোজা করে খালি রোজা মানে এটা নয়, শ্যাম মানে নিজকে রুখে রাখা, রুখে আছেন কিনা, জল হালাল না হারাম, হালাল, হারাম জিনিসের নাম রোজা লয়, হারাম জিনিস থেকে রুকার নাম রোজা লয়, হারাম তো এই মাসে হারাম অন্য মাসেও হারাম, হারাম জিনিস যেটা হারাম বস্তু সব সময় হারাম, রোজা অবস্থাতে হালাল জিনিস থেকে ত্যাগ করার নাম রোজা। ভাত হালাল, হালাল কিনা ভাই, আর ফের হারাম কখন হয় ভাত হারাম? রোজার মাসে ভাত হারাম, রোজার মাসে রুটি হারাম। এবার মহিলারা বলবে যে ইমলি সাহেব আমরা যে এখনই খেলাম ভাত, কখন হারাম? রোজার মাসে স্ত্রী হারাম, তবে কতক্ষণ হারাম? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমাদের জন্য কতক্ষণ পর্যন্ত রোজা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কুলু ওয়াশরাবু হানি কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াজু মিনাল খাইতিল আসওয়াদি ইলাল ফাজর সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কুলু খাও, ওয়াশরাবু পান করো, কতক্ষণ পান করবে খাবে? যতক্ষণ পর্যন্ত সুবা সাদেক না হয়ে যাবে, ফর যতক্ষণ পর্যন্ত সাহারির সে সময় নেই এসে যাবে, অতক্ষণ পর্যন্ত তোমরা খাও আর রোজাকে তারপরে পুরা করো। কতক্ষণ রোজা থাকবে? সুম্মা আতিমুসিয়াম ইলাল লাইল, যখন সূর্যটা ডুবে যাবে রাত চলে আসবে, তোমাদের রোজা পুরা হয়ে গেল, তোমরা তারপরে আবার খাও। এবার তৎভাত যখন থেকে আজান হয়ে গেল, সাহারের সময় শেষ হয়ে গেল, সূর্য ডুবা পর্যন্ত আপনার জন্য হালাল ভাত হারাম, হালাল রুটি হারাম, যে টাকা যেই স্ত্রীকে মোহর দিয়ে কিনে এনেছি ওই স্ত্রী হারাম। অন্য মাসে যদি দিনের বেলা তো যান, কোনো গুনাহ নাই আছে কি? স্ত্রীর কাছে কেউ থাকা সহবাস করা, নিজের স্ত্রী টাকা দিয়ে মোহরানা দিয়ে কিনেছেন, তার সাথে যদি আপনি সহবাস করেন নেকি হবে, কেন নেকি হবে বলবেন মৌলভী সাহেব? স্ত্রীর সাথে সহবাস করে আনন্দ পাওয়া যায়, নেকিও পাওয়া যাবে কেন? বলে হ্যাঁ, যদি ওই মেয়েটাকে বিয়ে না করতেন, মেয়েটা হতো নিজের জন্য ক্ষুধা রুখতে না পেরে জেনাই লিপ্ত হতো, তো আপনি তাকে বিয়ে করে মোহরানা দিয়ে তার যে তার শরীরের চাহিদা মিটাচ্ছেন, তার জেনা থেকে বেঁচে আছে, অপর পুরুষের দিক থেকে দেখা থেকে বেঁচে আছে, এই কারণে আল্লাহ তার বিনিময় সওয়াব দান করবে। কিন্তু বন্ধুরে, এই টাকা দেওয়া স্ত্রী এদিকে সওয়াব, আর এই কাজটাই যদি রোজা থাকাকালীন করে লেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সওয়াবের বিনিময় আজাব দিবে। কি আজাব? কোনো মানুষ যদি এরকম হয়ে যায়, হয় অনেক জায়গায় এরকম শুনতে পাওয়া যাচ্ছে, রমজান রোজার অবস্থায় স্ত্রীর সাথে মিলামেশে করে লাই, কিছু গালা পচ্চড় যুবক আছে যে নিজকে রুখতে পারে না, রোজার অবস্থাতে স্ত্রীর কাজ, হ্যাঁ স্ত্রীকে চুম্বন দেওয়া যাবে, সমস্যা নেই, যদি নিজে কন্ট্রোল রাখতে পারেন, স্ত্রীর পাশে শোয়া যাবে কোনো অসুবিধে নেই, স্ত্রীকে টাচ করা যাবে কোনো অসুবিধে নেই, যদি আপনার ভয় থাকে যে না আমি নিজকে কন্ট্রোল করতে পারবো না, তাহলে দূরে থাকবেন। যদি ভয় থাকে যে কন্ট্রোল করতে পারবো না, তাহলে দূরে থাকবেন। আর যদি আপনার কোনো সমস্যা নেই, তাহলে পারে কোনো মানা নাই, তার সাথে তাকে জড়িয়ে ধরা, চুমু খাওয়া কোনো কথা নেই, তার হাত সাথে উঠা বসা সমস্যা নেই। এবার যদি এরকম ঘটনা ঘটে যায় কি করবেন?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কেউ রোজার অবস্থায় এরকম হয়ে যায়, স্ত্রীর সাথে যদি সে মিলন করে লায়, তার সাজাক শাস্তি কি? তাকে কাফফারা দিতে হবে। এক নাম্বার হলো গোলাম আজাদ করতে হবে। এই যুগে গোলাম পাওয়া যাবে না, ভারতে কোনো গোলাম নেই, আছে নাই? তাহলে দ্বিতীয় পদ্ধতি, আল্লাহ কত আরাম, সব জায়গাতে আল্লাহ মানুষের উপরে দয়া করেছে। যদি এটাই নিয়ম থাকতো শুধু যে গোলাম ছাড়া আর কিছু না, তাহলে এই যুগে গোলাম পাওয়া যেত না। আর ভারতের মানুষ অন্য অন্য দেশে তো মোটেই নাই, সিস্টেমই নাই, তাহলে আমরা কি করতাম, কত বড় বিপদে পড়ে যেতাম। এই জন্য আল্লাহ আর একটা অপশান দিলেন, এখানে তিনটা অপশান। আর এক নম্বর অপশান দিলেন যে তোমরা কি করো, 60টা রোজা রাখো। কটা? 60টা। কিন্তু কিরকম ভাবে? এবার যুবক ছেলে 30 দিন থাকতে পারলো না, তার মধ্যে ঘটনা ঘটে বসে থাকলো, যেমন আল্লাহ রসুলের জামানায় এরকম হয়েছিল। এক সাহাবি রোজা অবস্থায় নিজকে সামলাতে পারেনি, স্ত্রীর সাথে যাচ্ছে মেলামেশা হয়ে গেছে, ভুল তো হয়ে গেল, এখন কি করবে? ভয় আল্লাহর ডর অন্তরে আছে, এরই নাম হলো তাকওয়া, আল্লাহর ভয়, যে আমি ভুল তো করে দিলাম কিন্তু কি করব এখন। আল্লাহ রসুলের কাছে যা বলছে, আল্লাহ রসুল আমি এরকম হয়ে গেছে আমার দ্বারাই। আল্লাহ রসুল বললেন, গোলাম আজাদ করো। কিছু আমার কাছে তো নেই টাকা, কিছু টাকা নাই, তো এক কাজ করো, তুমি 60টা রোজা রাখো। 60টা 30 দিন থাকতে পারলাম না, 7 দিন থাকতে পারি, 60টা রোজা আবার কিরকম ভাবে রাখতে হবে জানেন? ছেড়ে ছেড়ে লয়, আজ থেকে শুরু করলেন, একবারে 60 দিন লাগাতার, পেদার পে মোতা তাবে আইনে মিন কবলে আইয়াতা মাসা, একবারে লাগাতার। এর মধ্যে যদি একদিন গ্যাপ মেরে দিয়েছেন, ফের মানে ম্যাজিস্ট্রেট চেকিনের মতন, ফের অতটি মধ্যে যদি একদিন গ্যাপ মারলেন, ম্যাজিস্ট্রেট চেকিনকে যদি বেশি ই করেন, ধরে নিয়েছে আপনাকে 1000 ফাইন করেছে, তারপর স্যার থোড়া কম ঘাটাইয়ে না, তা কী বলবে, 1500 করো। ফের যদি ওকে কে স্যার থোড়া সা কম কিজিয়ে না, হ্যাঁ কেছে 2000 বানাও বিল ইসকা, তো ওই রকমই যদি আপনি মধ্যে ছেড়েছেন, ফের আপনার অবস্থা টাইট 60টা। আল্লাহ কুকরারে বললেন যে তুমি কি করো, পে দার পে মানে লাগাতার 60টা মিন কাবলে আইয়া তামাসা, স্ত্রীর কাছে যাওয়ার আগে, স্ত্রীকে ছাওয়ার আগে এক রকম 60টা রোজা রাখো। এবার বলছে হুজুর পারবো না, তৃতীয় অপশন আল্লাহ দিলেন, যদি না পারো কি করো, তাহলে শোনো তুমি ফামাল্লাম, যদি ফামাল্লাম ইস্তাতে, যদি তোমার সেটাও শক্তি না থাকে, তাহলে তুমি কি করো, 60টা মিসকিনকে খাবার দাও, 60টা ফকিরকে মিসকিনকে আপনাকে খাবার দিতে হবে আমার বন্ধুরা। তাহলে হালাল জিনিস থেকে রোকার নাম হলো রোজা। আমার বন্ধু আপনাকে নিজকে আল্লাহর হুকুমে আল্লাহকে রাজি করার জন্য আপনি নিজকে রুকে দিবেন, যখন গুনাহ থেকে তো রুকতেই হবে, কিন্তু গুনাহ থেকে রুকার সাথে সাথে ত্যাগের নাম রোজা, ছেড়ে দেওয়ার নাম রোজা, ভালো হালাল জিনিস থেকেও আপনাকে ত্যাগ করতে হবে। আমার বন্ধুরা, আমার ভাই জানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে বলবেন মূল বিষয়, আল্লাহ কত আসান করে দিয়েছেন, আমাদের পূর্বে যারা ছিল তাদের স্ত্রীর কাছে তারা রমজান মাসেই যেতে পাবে না। তখনকার নিয়ম ছিল কি, পুরা রমজানের রাত দিন কোনো সময়তে স্ত্রীর কাছে থাকতে পারবে না। আল্লাহ তো আমাদের উপরে কত দয়া করেছে, কি বলছেন আল্লাহ, ওহিল্লালা কুম লাইলাতা সিয়ামের রাফাসু ইলা নিসাইকুম, রোজার রাতে তোমার স্ত্রীদের তোমার জন্য হালাল করে দিলাম, তোমরা কি করো, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, তো তুমি হলে তার জন্য বস্ত্র, তোমার জন্য সে হলো পোশাক, তুমি যেরকম
পোশাক শরীরে জড়িয়ে রাখো, স্ত্রীর সাথে জড়িয়ে থাকতে পারো, ইফতারের পর থেকে সাহারি পর্যন্ত তোমার যত খুশি চেপে থাকো তাতার সাথে লেগে থাকো, অসুবিধা কিছুই নাই। এত আসান আল্লাহ করে দিয়েছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই রমজান মাস আমরা পেলাম, যা হোক যেভাবে আমাদের রোজা আদায় করা দরকার সেভাবে আমরা কত মানুষ পারলাম কত মানুষ পারলাম না। চলেন শেষ মুহূর্তে একটা খালি আপনাকে ইয়ে শিখিয়ে যাই, এই রমজান মাসে আমরা যে এই যে লাইলাতুল কদর জাগছি, কেমন কথা? এটা তো একটা বছরের একটা মাস, এই মাসে তো মানুষ সবকে লুটিয়ে দেওয়া দরকার। হ্যাঁ, কি আচ্ছা দিয়ে যাচ্ছেন এই রমজান মাস, এটা অফারের মাস, এই মাসে আল্লাহু আকবার অনেক বেশি, যখন আপনি 1000 দিয়ে 70,000, 75,000, 5,000 টাকা দেন খুশি হ্যাঁ, হ্যাঁ, আর আল্লাহকে বলে ওরে 2.5-3 লাখ টাকা দান করার মতো শক্তি নেই, আল্লাহ দিয়ে দেবে কি না কম হলে আগে দিয়েছেন কিনা, দুই হলো আচ্ছা কেন দিয়েছে, আর 3 দিন তাহলে সব নিয়ে 5 করে দেন বাস ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। খালি লাইলাতুল কাদার আমরা যে জাগছি, এই নিয়ম নীতিটা আপনাকে একটু বুঝিয়ে দিই। হ্যাঁ, কেন জাগার নিয়ম আমি কি একটা সূরা পড়েছি না আপনাদের সম্মুখে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কাদর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তফকি লাইলাতুল কাদার নাজিল করলাম, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কাদর, তোমরা কি জানো, নবী কাল হচ্ছে জানো লাইলাতুল কাদরটা কি, খায়রুম মিন আলফে শাহর, এই মাস রাতটা হলো হাজার মাসের এবাদতের চাইতে উত্তম, হাজার মাসের এবাদতের চাইতে উত্তম। হাদিসের মধ্যে নবীজি বলছেন মান কামা লাইলাতুল কাদরে ঈমানান ওয়া ইহতিসাবান গোফেরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যারা লাইলাতুল কাদরে ঈমান ইয়াকিনের সাথে কায়াম করবে। আমরা রাই লাইলাতুল কাদর জাগার একটা নিয়ম ফের কি আমাদের জানেন, আপনাদের কে কেমন জাগে না জাগে আমরা জানি না ভাই, সাবে কাদার জাগে কিভাবে আমাদের দিকে, এসারের নামাজ পড়ে এলে তারাবি টারাবি পড়ে লিয়া ভাই বৈশা গেল কোরআন লিয়া, হ্যাঁ পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে, কিছুক্ষণ পরে ওর তখন একবার চা খেবে, কইছে ইয়ে রাইতে, কইছে ইয়ে একুশে রাইতে ভোজ করলে দেশি মুরগার ভোজ খাবে, হ্যাঁ কি কি মানে চ্যাংড়া পিলের বুদ্ধি ওগুলা, চা খাবে পড়িবে অতি একটু ওরা দম মারবে, এটা নিয়ম লয় ভাই। তারা লাইলাতুল কাদার জাগার নিয়ম আপনাকে শিখিয়ে দিচ্ছি, যেটা এইভাবে করবেন এটা হলো তারিখা, যেদিন সাবে কাদার 5টা রাত কি না, 5টা রাত, একটা হলো 21শে রাত, 23শে রাত, 25শে রাত, আর 27শে রাত, আর একটা আসবে 29, এই 5টা রাতের মধ্যে আপনি যে জাগবেন, যেদিন জাগবেন এসারের নামাজ পড়ে নেবেন, তারাবি ছেড়ে দিবেন, এসারের নামাজ পড়ে নিলেন তারাবি আর নাফল বেতের রেখে দিলেন, এবার বাড়ি চলে যান, নবীজি বলেছেন তৈরি প্রস্তুতি নাও, প্রস্তুতি নেওয়ার মানে কি, খাবারটা কম খাবেন, খাবারটা কম খাবেন যাতে শরীরটা হালকা থাকে, দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন। এবার বাড়ি চলে গেলেন, কিছুক্ষণ আরাম করেন, 11টার পর দিকে উঠেন, 9টাতে বাড়ি চলে গেলেন, খাওয়া দাওয়া করলেন, মোটামুটি 11টার পরে সুন্দরভাবে উজু করেন। রাত জাগা তো সবচেয়ে উত্তম হলো একাই বাড়িতে, সব থেকে উত্তম কাজ, কেনে জাগার নিয়ম বলছি শুনেন। এবার খাওয়া উজু করলেন সুন্দর করে, উজু করার পরে এবার তারাবি শুরু করলেন একাই, তারাবিতে দাঁড়িয়ে গেছেন, পড়তে শুরু করেছেন, পড়েই যাচ্ছেন পড়েই যাচ্ছেন, বলবেন মুলভি সাহেব দাঁড়িয়ে যাচ্ছে সুরা ফাতেহা পড়ার পরে, ঠিক সবার জন্য দোয়া করবো, এটা আজকে তো দোয়া করার ঈদ, হ্যাঁ আল্লাহর কাছে চাহারি দিন রাত, তো
দাঁড়িয়ে গেছেন, সূরা ফাতিহা পড়ার পরে পড়েই যাচ্ছেন, পড়েই যাচ্ছেন, পড়েই যাচ্ছেন, দশ মিনিট যতক্ষণ আপনার পায়ে সহ্য করবে দাঁড়িয়ে আছেন। আধ ঘন্টা থাকতে পারেন, এক ঘন্টা থাকতে পারেন, আপনার ইচ্ছে। হ্যাঁ, বলবেন মুলি সাহেব আমরা তো হাফিজ না, অত তো আমাদের মুখস্থ নেই, তো কি পড়বো অতক্ষণ? বেশি কিছু না জানলে কুল আউযু রাব্বিন্নাস জানেন, কুল আউযু রাব্বিল ফালাক জানেন, কুল হু আল্লাহ জানেন, এই সূরা কোটা কি পড়ে চলে যান, পড়ে চলে যান, পড়ে চলে যান, যতক্ষণ আপনার দাঁড়িয়ে থাকতে পারলেন, শক্তি যখন হলো দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টা পরে এবার খাস্তে গেছেন, চলে যান রুকুতে, রুকুতে গেছেন, পড়ে যাচ্ছেন সুবহান রব্বিয়াল আজিম, সুবহান রব্বিয়াল আজিম, পড়তে 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 পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট যতক্ষণ আপনি পারবেন কোমরে সহ্য করবে পড়ে আছেন যাচ্ছেন, এবার উঠেন রাফায়দান করলেন, সাজদাতে গেলেন, সাজদাতে পড়ে আছেন, আছেন দশ মিনিট বিশ মিনিট ধরে আল্লাহর কাছে দোয়া করেই যাচ্ছেন, ওই সুবহান রব্বিয়াল আল্লাহ, সুবহান রব্বিয়াল আল্লাহ, আরও দোয়া আছে পড়ে যাচ্ছেন, আবার সাজদা থেকে উঠলেন, ফের দাঁড়ালেন, এই করতে করতে দূরে কাত হলো, দূরে কাত হয়ে গেল, মোটামুটি দূরে কাতেই আপনার এক ঘন্টা দেড় ঘন্টা চলে গেল, এবার খাস্তিয়ে গেছেন, একটু বসে যান, জিকির করেন, আফজালু জিকির সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আরও আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহর কাছে দোয়া করেন, এবার জিকির হয়ে গেল, ফের দাঁড়ান, ওইভাবে ফের দু রেকাত পড়েন, চার রেকাত হয়ে গেল, খাস্তিয়ে গেছেন, দু আড়াই ঘন্টা হয়ে গেল, দেড় ঘন্টা হয়ে গেল, যতক্ষণ পারলেন এবার কিছুক্ষণ বসে যান, যদি পারেন তেলাওয়াত করেন, দশ মিনিট বিশ মিনিট তেলাওয়াত করেন, আরাম হয়ে যাবে, তারপরে আবার দাঁড়ালেন, ফের দূরে কাজ পড়লেন, ফের জিকির আজকার করলেন, পড়ে গেল, দোয়া করতে হাত তুলে দিয়েছেন আল্লাহর কাছে, কাঁদতে শুরু করেছেন, কেঁদেই যাচ্ছেন, কেঁদেই যাচ্ছেন, আল্লাহকে হাত তুলে দিয়েছেন, এতক্ষণই তুলেন, ওপর করে তুলেন, এইভাবে হাতকে তুলে দিয়েছেন আল্লাহর কাছে, আল্লাহ বলছেন আল্লাহকে, মাহবুদ তুমি মাফ না করলে যাবো কোথায়, কে মাফ করবে, আর কে আছে, আল্লাহকে বলেন আল্লাহ কি বলে তোমাকে বুঝাবো, আমার ভাষা নাই, আল্লাহ আমার বোঝ বলার মতন মুখে বলি নাই, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ হুমা ইন্নাকা আফুন, আল্লাহ তুমি ক্ষমা, হ্যাঁ ক্ষমা পান, আফুন তহিব্বুল আফু আফাফানি, আই আল্লাহ তুমি ভালো ক্ষমা করনে বল, তুমি ক্ষমা পান, তুমি ক্ষমা দ মালিক, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, না করলে যাব কোথায়, কে আল্লাহ আমার গতি নাই, মাহবুব তুমি মাফ করো, কান্দে হাত তুলে আছেন, আধ ঘন্টায় এক ঘন্টা কান্না করলেন, এইভাবে করতে করতে যাতে আপনার সাহারির সময় হয়ে যায়, এটা হলো রাত জাগার তরিকা, বসে যায় সবটি মিলে জ্ঞান জাম হয়ে যখন মসজিদে বসবেন পড়িতে, তখন আপনার আল্লাহর কাছে কান্দার মন হবে, হবে না, যেইভাবে বাড়িতে একাই কান্না করতে পারবেন, ওই কান্নাটা মানুষের সামনে কি করতে পারবেন, মসজিদে পারবেন না, এই জন্য একাই সবচাইতে উত্তম, বন্ধুরা আমার এইভাবে রাত জাগেন, হ্যাঁ, আর নিজের জীবনকে কামিয়াব বানান, বলার অনেক কথা আর কিছু কথা আছে আমার, যেরকম সাহারি আর ইফতারি এই জিনিসটার আমাদের কদর নেই, মানে সাহারি করি আর ইফতারির সমাতে এই জিনিস দুটা জিনিসে আমাদের গাফলাতি অনেক আছে, আল্লাহু আকবার, কি গাফলাতি ওটা পরে বলবো, তার আগে রাত অনেক হচ্ছে, কালেকশনটা মানুষ দেব দেব করছে, মানুষ যে আছে আরামের সময়, তো আপনারা মসজিদের জন্য কালেকশনটা দিয়ে দেন, তারপরে তখন আবার আমি রমজানের কিছু কথা বায়ান করবো ইনশাল্লাহ, আর তারপরে আপনারা যাবেন, তো এই মসজিদ রমজানুল মাস, মুবারকের মাস, বরকতের মাস, আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি, এই সওয়াব হাত থেকে যেতে দিব না, দান করে এই মাসে কিছু জমা করে নিব, একতর রোজা করলেন, নামাজ পড়লেন, এটা একটা ইস্তারা সওয়াব অর্জন করার একটা হলো রাত, হ্যাঁ মাস, এজন্য ক্যাশের আমাদের ক্যাশে পাশে এসে পয়সা পাশে এসে দেন, ভয় কেন করছেন গো, আপনারা নিজে করতে পারছেন এটা আলহামদুলিল্লাহ কহেন, যে আমরা নিজে করছি অন্য কাউকে কাছে নিয়ে নেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ অবস্থা ভালো রেখেছে, আচ্ছা রাম আল্লাহ যেভাবে দিয়েছে সেভাবে দেন না,
রমজান মাসেতে এমনি মানুষ দান করছে, কেখান ওখানে দিচ্ছে, গরিব মিসকিনকে বাঁটছে, হ্যান ত্যান করে খালি নেকি কি করে জমা করব তার ফিকির করছে। আপনি মসজিদে নিজের করতে পারছেন, আর এটা আল্লাহর নজরে সব থেকে বেশি দামি জায়গা, সব থেকে প্রিয় জায়গা, তাহলে কেন ভয় করছেন? হ্যাঁ তো কয়েন আচ্ছা জলেন দশ অত মোটা করে করা যাবে না, পাঁচ পাঁচ হাজার করে দিলেই না, পাঁচ হাজার টাকা দিতে হবে। হ্যাঁ কত